রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষে নাহিদ হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এর মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী সিয়াম রড দিয়ে পিটিয়ে আহত করে নাহিদকে, এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপান ইমন। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র‍্যাব। গেল 18 এপ্রিল রাতে সংঘর্ষ হয় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে, যার রেশ থাকে পরদিন পর্যন্ত। 19 এপ্রিল রণক্ষেত্রে পরিণত হয় নিউ মার্কেট এলাকা। ওই দিনই নিহত হন কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ। সিসিটিভির ফুটেজে দেখা যায়, সেলসম্যান নাহিদকে রড দিয়ে আঘাত করেছে এক যুবক। র‍্যাবের দাবি, ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম আবেগের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটায়। শরীয়তপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রড দিয়ে সে নাহিদকে বেদম প্রহার করে এবং প্রহার পরবর্তীতে যখন সিয়াম চলে আসছিল, তখন আমরা দেখেছি যে সেখানে ইমন, সে দেশীয় অস্ত্র দিয়ে যে পড়ে থাকা যে নাহিদ ছিল তাকে একটি কোপ দেয়। র‍্যাব বলছে, মূল ঘটনার সূত্রপাত ওয়েলকাম ও ক্যাপিটাল নামের দুই ফাস্টফুডের দোকান থেকে। সেই ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পি ও সজীবকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পুরোটাই সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে আমরা আসলে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করে বা মানুষকে ছবি দেখিয়ে আমরা আইডেন্টিফাই করতেছি। সো এখানে ওনার ছবিটা আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সংঘর্ষের ঘটনায় মোরসালিন হত্যায় জড়িতদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানায় র‍্যাব। সিয়ামকেও কিন্তু আমাদের গ্রেফতারে অনেক বেগ পেতে হয়েছে। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।